ডক্টর ইনসকে সিদ্ধান্ত নিতে হবে সুযোগ হবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে আমি এখানে পাঁচ বছর থাকবো উনি উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো না আমাকে ডেকে এনেছো কেন উনি কিন্তু প্রথমে ফার্স্টেই কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন আমার কথা শুনতে হবে জনাব গোলাম মাল রনি আওয়ামী লীগের শনি আসলে এই ভদ্রলোক আমি তাকে কিন্তু খুবই সম্মান এবং শ্রদ্ধা করি তার অনেক টকসই আমি দেখেছি আমার কাছে খুবই ভাল লাগে তিনি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলেন এবং কোন জায়গায় কোন কথাটা বলতে হয় সেটাও সবচেয়ে ভালো জানেন গত বছর যে টাউটটি দেখা পনেরো লাখ টাকা সে লস করেছে ঠিক এই পনেরো দিনের মধ্যে দেখা গেলো সে পনেরো কোটি টাকা আয় করে ফেলেছে এর এই জন্যই তাকে বিভিন্ন টকশোতে দেখা যায় এবং টকশোর তাকে ডাকা হয় আপনি যদি এই গোলাম মাওলা রনি সাহেবের কথা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন না তিনি আসলে কোন দলে আছেন দেখবেন সময়তে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সময়তে বিএনপির কথা বলছে আবার সময়তে জামায়াতের পক্ষে কথা বলছে সে আসলে কোন দলের মধ্যে ডুবে আছে এটা বোঝাই বড় কষ্টকর সম্প্রতি তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই একটি প্রোগ্রাম করেছেন এবং সেই প্রোগ্রাম ঘিরেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা মানুষের নানা মতামত বা প্রশ্ন জেগেছে যে আসলেই সাংবাদিক ইলিয়াস সাহেব তার সম্পর্কে যা বলেছে এর সত্যতা কতটুকু রয়েছে আসলে দুই তেরো সালে তিনি যখন প্রথম সাংবাদিক পিটিয়ে আলোচনা এসেছিলেন প্রথম আলোর একটি নিউজে আমি দেখেছিলাম সেখান থেকেই আমি তাকে চিনি এবং তার সম্পর্কে চান গোলাম মাল সাহেব তিনি যথেষ্ট একজন মেধাবী এতে কোনো সন্দেহ নেই এবং তিনি সময়তে যে বিভিন্ন দলের পক্ষবাদী হয়ে কথা বলেন তাতেও কোনো সন্দেহ নেই তিনি যে কোন নৌকায় আছেন সেটা জানা মানে একজন মানুষ যখন তার প্রোগ্রামগুলো দেখবে তখন তার মধ্যে সন্দেহ হবে না তিনি এই পাঁচ আগস্টের আগে যেই টকশোতে যে কথাগুলো বলেছেন সেই কথাবার্তাগুলো অনেকটা দেশের পক্ষে ছিল এবং দেশের মানুষের অধিকাংশ মানুষের পক্ষেই তিনি কথাগুলো বলেছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যন্তরের পরে যে বাংলাদেশের নতুন একটি স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার পরে ডক্টর ইনুসকে যখন প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করা হলো এরপর থেকে কিন্তু ডক্টর ইনুস সাহেবের সম্পর্কে এবং বিভিন্ন উপদেষ্টার সম্পর্কে নানা ধরনের কথা বলে যাচ্ছেন জনাব গোলাম মৌলারউনি সাহেব সেই থেকেই কিন্তু সাংবাদিক ইলিয়াস সাহেব তাকে নিয়ে প্রোগ্রামটি করেছে সেই প্রোগ্রামে দেখানো হয়েছে তিনি বিভিন্ন ধরনের মানুষের ভূমি দখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জায়গা দখল এবং অর্থ আত্মসাদের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড করেছে এখন এই যে গোলাম মাল্লা রনি সাহেব তিনি বিএনপি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু নমিনেশন পাননি এই যে নমিনেশন পাননি এই কারণে তিনি আবার বিএনপির বিপক্ষে কথা বলছেন তিনি জামাতের পক্ষেও কথা বলে সেখান থেকে কিন্তু কোনো ধরনের বেনিফিট তিনি পাননি যে কারণে জামাত থেকেও সরে এসেছে এখন তিনি কোথায় যাবেন এখন তার আওয়ামী লীগ যেখান থেকে তিনি নমিন আওয়ামী লীগ থেকে তিনি সংসদ সদস্য হয়েছিলেন সে আওয়ামী লীগে আবার ফিরে যাওয়ার চেষ্টা চলছে তিনি এখন বর্তমানে যে বক্তব্যগুলো দিচ্ছেন সব হচ্ছে বর্তমানের যিনি সরকার হচ্ছে রয়েছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা তার বিপক্ষে এবং তিনি মনে করেন যে ডক্টর ইনুস সাহেব এই দেশ চালাইতে পারবেন না এই দেশ পরিচালনা করতে পারবেন না এটা তার মতামত এবং তিনি মনে করেন যে আবার যদি আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় আসেন তাহলে দেশ সুন্দরভাবে চলবে বলে তিনি মনে করেন এই কথাগুলো সাধারণ মানুষ তাদের যে অ্যাকশন বা রিয়াকশন বা বিভিন্ন কমেন্টস মাধ্যমে যে প্রতিক্রিয়াগুলো দেখেছি সেই দেখাগুলোর কারণেই আজকে এই প্রোগ্রামটি মূলত করা ডক্টর ইনুদ সাহেব দেশ যদি পরিচালনা না করতে পারেন আমার মনে হয় যে সুন্দরভাবে দেশ সংস্কার কোনো সরকার এসে করতে পারবেন না কারণ ডক্টর সাহেবের দেশ পরিচালনা সম্পর্কে যদি ধারণা নাও থেকে থাকে যদিও এর আগে তিনি করেননি কিন্তু তার যে মেধা এবং দক্ষতা রয়েছে এবং এই এক মাসে তিনি যে পরিবর্তনগুলো এনেছেন তাতে আমরা নিঃসন্দেহে আশা রাখতে পারি যে তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবেন এবং তার যে উদ্যোগগুলো রয়েছে সেই উদ্যোগগুলোতে সফলতা অর্জন করার সক্ষমতা তিনি রাখেন এবং আমাদের দেশে এখন বর্তমানে যারা তেলবাজ আছেন যারা বিভিন্ন দলে তেলবাজি করেন এবং এর আগেও করে এসেছেন তারা এখান থেকে কতটা সফল হবেন আমি জানি না তবে দুই সালের মানুষ আর দুই সালের মানুষ কিন্তু এক না চব্বিশ সালের মানুষগুলো অনেকটা প্রতিবাদী এজন্য জন্য কোনো প্রকার অন্যায় করে কেউ পার পাবেন না বলে আমি মনে রাখি এবং এই অর্থবন্তীকালীন সরকার প্রধান সহ যারা উপদেষ্টা রয়েছেন তাদের বিরোধিতা করেও কোনো লাভ নেই বলে আমি মনে করি কারণ তারা সুন্দরভাবে দেশ সংস্কার করবে এই জন্য আমাদের সকলকে সহযোগিতা করা দরকার তাদের সমালোচনা না করে তারা যদি কোনো ধরনের ভুল করে থাকে তাহলে সেই ভুল আমরা ধরিয়ে দেব কিন্তু তাদেরকে নিয়ে সমালোচনা করে আমাদের দেশের দেশকে পিছিয়ে নিয়ে যাব তাদের কাজকে ব্যাহত করব এই কাজটা যেন আমাদের ধারা অন্তত না হয় এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স পড়াত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ